আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটে। প্রতি শুক্রবারে এখানে অনেক বড় গরুর হাট বসে, আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত এখানে ষাঁড় গরু যারা কিনতে চান তাদের জন্য এই হাটটি বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ হাট বলতে পারেন আপনারা। এখানে আপনারা সমস্ত ষাঁড় গরু দেখছেন, এই যে হাটটা জুড়ে সমস্ত ষাঁড় গরু। আসুন আমরা বড় বড় ষাঁড় গরু আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি। ভাই গরুটা কার? এই গরুটা কার ভাই? আপনার? আচ্ছা, এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? 95,000 টাকা দাম চাচ্ছেন। কত হইলে দিবেন? 85 হইলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আপনারা শুনছেন এই গ্যাস লাইন পশুর হাটে এই যে বড় বড় ষাঁড় গরু কী দরে বিক্রি হয় তা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। তারপরে এই এই দুটা কার আপনার? হ্যাঁ, আচ্ছা, এটার ওজন কীরকম হবে? দুটার 14 মণ হবে। আচ্ছা, এই দুটার দাম কত যাচ্ছে? 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন। কত হলে দিবেন? 80,000। আপনারা দেখছেন অনেক বড় বড় ষাঁড় গরু। এই যে আসছে কুরবানিতে, আপনারা যারা এই যে ষাঁড় গরুর খোঁজ করেন এই হাটটি আপনাদের জন্য একটি পারফেক্ট হাট। এই যে দেখছেন, ওনারা বলছে 2,80,000 হলে দিবে। তারপরে এখানে আমরা দেখছি এই গরুটা কার? আপনার? আচ্ছা, এটার ওজন কিরকম হবে? 6 মণ। দাঁত কয়টা? দুইটা। এটার দাম কত যাচ্ছেন ভাই? 300। হ্যাঁ, 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন একটার? না, দুইটা। দুইটার দাম 1,50,000 টাকা করে। আচ্ছা, এই দুইটার দাম চাচ্ছেন 3 লক্ষ টাকা। কত হইলে দিবেন? আচ্ছা, দরদাম করে নিয়ে যেতে হবে। আপনারা এখানে ব্যাপারীরা যে দাম চাচ্ছে এই দামটা ফিক্সড না, আপনারা দরদাম করে নিয়ে যেতে হবে আপনাদেরকে। এই যে আমরা দেখছি, তারপরে এই যে এই পাশে গাড়িগুলো কাকা আপনার? এইটা আপনার? আচ্ছা, এটা দুই দাম। এটার দাম কত যাচ্ছে? 90,000 টাকা দাম চাচ্ছে। সেটি আর আপনারা শুনছেন, আপনার একটাই আছে। আচ্ছা, তারপরে আমরা এই পাশে একটু দেখি, ভাই গরুটা আপনার? এটার দাঁত কয়টা? দুই দাঁত। আচ্ছা, ওজন কিরকম হবে? ওজন 6 মণের মতো ওজন হবে। দুটাই কত যাচ্ছেন? এটার দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি 1,15,000। 1,15,000 টাকা দাম চাচ্ছেন। কত হইলে দিবেন? 80 নিচে নামবে? না, 80-র উপরে যাবে। 100-র উপরে থাকবে। আচ্ছা, শুনছি আমরা ভিউয়ার্স, আপনারা এই গ্যাস লাইন এই পশুর হাটে মূলত এখানে ষাঁড় গরু প্রচুর পরিমাণে উঠে। তারপরে এইটা কার আপনার? এটার দাম কত যাচ্ছে? এটা 125। এটা 125? এই দুটি আনছেন আপনি? আচ্ছা, 1,25,000 টাকা। এই যে আপনারা দেখছেন অনেক বড় সাইজ। আপনারা কোরবানি উপলক্ষে অনেকে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন এই গ্যাস লাইন পশুর হাটে এই ষাঁড় গরু কী পরিমাণ দামে বিক্রি হয় আপনাদেরকে জানানোই মূলত আমাদের উদ্দেশ্য। এই গরুটা কার আপনার? আচ্ছা, এই গরুটার দাঁত কয়টা ভাই? দুই দাঁত। এটা ওজন কীরকম হবে? হ্যাঁ, 5 মণের উপরে যাবে। আচ্ছা, দাম কত যাচ্ছেন? 1,05,000 টাকা। কত হইলে দিবেন? 100। 1,00,000 হইলে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা শুনছি দিবস, আপনারা আগেই আপনাদেরকে বলেছি যে ব্যাপারীরা যে দাম চাচ্ছে এই দামটা ফিক্সড না, আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন। ভাই, এই গরুটা আপনার? এই শাটটা আপনার? হ্যাঁ। আচ্ছা, এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি এখনো, অনেক বড় সাইজ দেখছি, এখনো দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছেন? 1,05,000 টাকা দাম চাচ্ছেন। কত হইলে দিবেন? আচ্ছা, মানে 1,00,000 হইলে দিবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আপনারা দেখছেন এগুলো মূলত ক্রস জাতের গরু। এরপরে আমরা এপাশে দেখি এই গরুগুলি কার? গরুগুলো আমার। কয়টা আনছেন? আমি আনছি চারটা। ওই যে সাদাটা থেকে শুরু করে? আচ্ছা, একটু এই সাদাটার একটু দামটা শুনি আমরা। সাদাটার দাম চাচ্ছি 85,000 টাকা। তারপরে এই যে এই পাশেরটা
এটা দাম হচ্ছে 110,000 টাকা 110 তারপর এই যে এটা দাম হচ্ছে 135 135 আর এই যে এই পাশেরটা দাম হচ্ছে 150 ভাই আমার এই পাশটা কেটে তোলেন তো আচ্ছা আচ্ছা এই যে আপনারা শুনছেন ভিউয়ার্স যে 1.5 লক্ষ টাকা করলাম গরুর কাছে এই যে ক্রস জাতের গরুগুলো এগুলো আপনার এইগুলি দামটা ইউনিটি তারপর এই পাশে দেখছি আমরা এটা দেশি গরু এটা কি আপনার আচ্ছা এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত এটা ওজন কি রকম হবে 4.5 মণ এটা দাম কত যাচ্ছে 85,000 টাকা দাম চাচ্ছে কত হইলে দিবেন আচ্ছা দর দাম করে নিয়ে যেতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে তারপর আমরা এই পাশে দেখি এই গরুটা কি আপনার ভাই আচ্ছা এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত আচ্ছা ওজন কি রকম হবে 4 মণ আচ্ছা দাম কি রকম চাচ্ছে দাম চাচ্ছে 92 চাচ্ছেন আচ্ছা কত হইলে দিবেন 82 হইলে দিবেন আচ্ছা ধন্যবাদ আর এই পাশেরটা এটা কি আপনার আচ্ছা এটা দাঁত কয়টা দুই দাঁত এটা দাম কত যাচ্ছে 1,05,000 টাকা তো কত হইলে দিবেন 80 নিচে নামবে না 80 নিচে নামবে না মানে 90 হইলে দিবেন আচ্ছা ধন্যবাদ তারপরে এই গরুটা কার আপনার আচ্ছা এটা দাম কত যাচ্ছে 80 কত হইলে দিবেন 70 হইলে দিবেন আচ্ছা 70 এর উপরে যাইতো ধন্যবাদ এই যে আমরা দেখছি তারপরে এইটা বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হলো 70 দিয়ে বিক্রি হলো এই যে ভিউয়ার্স আপনারা দেখছেন এই গরুটা 70,000 টাকায় বিক্রি হয়ে গেছে আপনারা এটা ধারণা পাবেন এই গ্যাস লাইন আটে যে সার গরু কী দরে বিক্রি হয় যে 70,000 টাকায় এই সারটা বিক্রি হয়ে গেছে তারপর আমরা একটু দেখি ভাই এটা আপনার আচ্ছা এটা দাঁত কয়টা দুই দাঁত এটা ওজন কীরকম হবে তিন মনের মতো হবে দাম কত যাচ্ছে 72,000 টাকা দাম চাচ্ছেন কত হইলে দিবেন আচ্ছা আচ্ছা 60-62-63 হইলে আপনি ছেড়ে দিবেন আচ্ছা শুনছি ভিউয়ার্স আমরা তারপরে আমরা একটু দেখি এই যে এখানে এই গরুটা কি এটা কি বিক্রি হয়ে গেল এটা দরদাম কি চলতেছে ভাই এটার দাম কত যাচ্ছে 75 দাম চাচ্ছেন আর কাস্টমার কত বলতেছে ও এখনো দাম বলতেছে না 75,000 টাকা আপনি দাম চাচ্ছেন আচ্ছা ধন্যবাদ তারপরে আমরা এই পাশে একটু দেখি এই যে সিন্ধি জাতের গরু আপনাদেরকে ভাই গরুটা কার আচ্ছা কত টাকা দাম বলতেছে 95,000 টাকা চাচ্ছে আচ্ছা 95,000 টাকায় বেচা কেনা হচ্ছে এই যে দেখুন অনেক বড় সাইজের এই যে 95,000 টাকা এই যে দেখছেন আপনারা গরুটা সাইজটা এই যে দেখুন এরপরে আমরা দেখি এই লাল গরুটা এই গরুটা কার ভাই এই গরুটা কার আপনার আচ্ছা এটার দাম কত যাচ্ছেন 1,20,000 টাকা দাম চাচ্ছে এই যে ভিউয়ার্স দেখছেন একটা 1,20,000 টাকা দাম চাচ্ছে অনেক বড় সাইজ এবং দেখতেও সুন্দর আপনারা সাইজটা দেখছেন গরুটার তারপরে এই পাশে আমরা একটু দেখি ভাই এই গরুটা আপনার হ্যাঁ আচ্ছা এটার দাম কত যাচ্ছেন 1,15,000 তারপরে পাশেরটা এটা যাচ্ছেন 1,00,000 টাকা এই যে দেখুন এটা 1,15,000 আর এটা 1,00,000 টাকা দাম চাচ্ছে আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে এখানে ব্যাপারীরা যে দামটা বলে সে দামটা ফিক্সড না আপনারা দরদাম করে নিয়ে যেতে হবে আপনাদেরকে তারপরে আমরা ভিউয়ার্স আরও কিছু বড় সার গরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই গরুটা কার ভাই বিক্রি হয়ে গেছে কত দিয়ে হইলো 85,500 টাকা দিয়ে এই যে বিক্রি হয়ে গেছে এটা ওজন কিরকম হবে 4.5 মণ এই যে ভিউয়ার্স আপনারা দেখছেন 4.5 মণ ওজন হবে 85,500 টাকা দিয়ে এই গরুটা এই গ্যাস লাইন পশুর হাট থেকে বিক্রি হয়ে গেছে সুতরাং আপনারা ধারণা পাইলেন যে এখান থেকে কী দরে গরু ওনারা দাম চায় এবং কী দরে এইগুলি বিক্রি হয় তো ভিউয়ার্স
এতক্ষণ আপনাদেরকে আমরা এই গ্যাস লাইন পশুরহাটে যেটা প্রতি শুক্রবারে বসে এখান থেকে আমরা বড় বড় সারগরুর দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।